তো কলিযুগে যেটা ভগবানের সাথে কানেক্ট হওয়ার যে প্রসেস, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করা বা জপ করা। তো কৃতে ইয়ধায়ত বিষ্ণুম ত্রেতায়াম ইয়জত মখেই দ্বাপরে পরিচারায়াম কলৌ তদ হরি কীর্তনাত। তো সত্যযুগের যেটা প্রসেস, সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর ধ্যান করা, পরমাত্মা রূপে ভগবান বিষ্ণুর ধ্যান করা, মেডিটেশন, তারপরের যুগে ত্রেতা যুগে যজ্ঞ করা, বিভিন্ন প্রকারের যজ্ঞ সম্পাদন করে ভগবানের সাথে রিলেশনশিপ তৈরি করা। যজ্ঞের যে গোল, সেটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তারপরে দ্বাপর যুগ এলো, সেই দ্বাপর যুগে যেটা ভগবানের সাথে কানেক্ট হওয়ার প্রসেস, সেটা হচ্ছে পুজো করা, ভগবানের পুজো করা, মন্দিরে ভগবানের পুজো করা, এবং সেই পুজোটা অনেক অনেক বেশি অপুলেন্ট ওয়েতে, মানে অনেক ঐশ্বর্যের মাধ্যমে করা হতো। কিন্তু কলিযুগে মানুষের টাইম নেই, কলিযুগের মানুষ ভগবানের প্রতি ইন্টারেস্টেডও নয়। ইন জেনারেল পিপুল আর এনগেজড ইন সেন্স গ্র্যাটিফিকেশন, লোকে ইন্দ্রিয় তৃপ্তি, মানে নিজের ইন্দ্রিয়কে স্যাটিসফাই করা, সেন্সেসকে স্যাটিসফাই করতে পুরো ব্যস্ত লোকে, কমপ্লিটলি সেটাতে ডুবে আছে একদম কলিযুগের লোক, কলিযুগের মানুষ। তো সেই জন্য ভগবান খুব কৃপা করে এই যুগের প্রসেসটা খুব সিম্পল রেখেছে, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং, জপ করা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কলিকালেরও ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তারও প্রবর্তন। দি ফান্ডামেন্টাল রিলিজিয়াস সিস্টেম ইন দ্য এজ অফ কালি ইজ চ্যান্টিং অফ দ্য হোলি নেম অফ কৃষ্ণা, আনলেস এম্পাওয়ার্ড বাই কৃষ্ণা নো ওয়ান ক্যান ওয়ান ক্যান নট প্রোপাগেট সংকীর্তন মুভমেন্ট। তো কৃষ্ণ দ্বাপর যুগের শেষে যখন এসেছিলেন, তো ভগবদ্গীতার মেসেজ দিয়ে উনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে যান, নিজের ধামে স্বধামে ফিরে যান, আধ্যাত্মিক জগৎ, কৃষ্ণের যে কিংডম অফ লর্ড, মানে কৃষ্ণের আধ্যাত্মিক জগতে যেই প্ল্যানেটে কৃষ্ণ থাকেন, তার নাম হচ্ছে গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবন হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর হায়েস্ট প্ল্যানেট। এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, যেই ওয়ার্ল্ডে আমরা এখন আছি, যে জগতে আমরা আছি, এটাকে বলে মেটেরিয়াল ওয়ার্ল্ড। আর যেই জগৎটা এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের থেকে অনেক অনেক উপরে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের মতনই প্ল্যানেট রয়েছে, কিন্তু সেই প্ল্যানেটগুলো স্পিরিচুয়াল প্ল্যানেট, সেই প্ল্যানেটগুলো মেটেরিয়াল প্ল্যানেট নয়। সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটে প্রবলেম নেই। There is no question of birth, old age, disease and death. These are the four real problems. And the highest planet, jeta spiritual world er sobtheke highest planet jeta, seta hocche golok brindavan, jekhane bhagwan krishna sob shomoy achen. To krishna shekhan theke avatar nicche jora jagote, krishna ei jora jagote asche. কেন আসছে অ্যাকচুয়ালি, কেন, কারণ কি আসবার? তো একবার আকবর বীরবলকে প্রশ্ন করেছে যে ভগবান কেন অবতার নেয়, কি দরকার ভগবানকে আসার, আধ্যাত্মিক জগৎ থেকে এই জড় জগতে আসার কি দরকার ভগবানকে আমাদের? তখন বীরবল বলল যে এই যে আত্মারা, আমাদের মতো আত্মা যারা ভগবানকে ভুলে এই জড়জগতে কষ্ট পাচ্ছি, তারা তাদেরকে উদ্ধার করার জন্য। তো তখন আকবর বলল, আচ্ছা এটা তো ভগবান তো কাউকে দিয়ে, অন্য কাউকে দিয়েও করতে পারত, কাউকে দিয়ে আমাদেরকে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে তুলে নিয়ে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নিয়ে চলে যেতে পারতো,
নিজে আসবার কি প্রয়োজন? তখন বীরবল বলল যে আমি আপনাকে এটা পরে এর অ্যান্সার দেব। তো বীরবল কি করেছে, একদিন বীরবল একটা পুকুরে পন্ড হ্যাঁ একটা পন্ড পুকুরে আকবরের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটার মতো দেখতে একটা 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 ইমিটেশন হ্যাঁ একটা ইমিটেশন মানে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা একটা ইমিটেশন, যে ওর আকবরের বাচ্চাটার মতনই দেখতে এক্স্যাক্টলি, ওরকম একটা বানিয়েছে। তো আকবর আর বীরবল একদিন ওই পুকুরের ধারে দিয়ে যাচ্ছে, আর অলরেডি ওই যে পুতুলটা হ্যাঁ যে পুতুলটা আকবরের ছেলের মতো দেখতে, ছোট ছেলের মতো দেখতে, সেটাকে পুকুরের মধ্যে পন্ডের মধ্যে রেখে দিয়েছিল। তখন এবার আকবর আর বীরবল যাচ্ছে পুকুরের পাশ দিয়ে, তখন বীরবল চিল্লিয়ে উঠেছে, আরে আকবর মহারাজ, আপনার ছেলে পুকুরে ডুবে যাচ্ছে। তো আকবর কি করেছে, তখন আকবর ছুটে গেছে একদম, আরে আমার ছেলে ডুবে যাচ্ছে, দিয়ে আকবর জলে নেমে তার ছেলেকে কি করেছে, পুতুলটাকে উঠিয়েছে, যে যে পুতুলটা তার ছেলের মতো দেখতে। তো পুতুলটাকে দেখছে, আরে তো পুতুল আছে, এটা তো আমার ছেলে নয়, আকবর বলছে, দিয়ে বীরবল বলছে যে এটা কি হচ্ছে, এটা কি মজা হচ্ছে, এটা পুতুল রেখে দিয়ে বলছো যে আমার ছেলে ডুবে যাচ্ছে। তো বীরবল বলছে, দেখুন আপনি বলছিলেন যে ভগবান কেন নিজে আসে, কাউকে তো পাঠাতে পারতো, তাহলে আপনার ছেলে যখন ডুবে যাচ্ছে তো আপনি নিজে কেন গেলেন, আপনি তো আমাকে পাঠাতে পারতেন, যাও তুলে আনো, আপনাকে নিজে গিয়ে পুকুরে ঝাঁপ দেওয়ার কি দরকার ছিল। তখন আকবর বুঝতে পারলো যে হ্যাঁ ভগবান কেন আসে, ভগবান হচ্ছেন সবার পিতা, কৃষ্ণ হ্যাজ দ্য রিলেশনশিপ উইথ আস, আর এই রিলেশনশিপটা ভগবানের সাথে এই রিলেশনশিপটা কখনো ডিস্ট্রয় করে দেওয়া যায় না। তো কৃষ্ণ সবার পিতা, তো বাচ্চা যখন প্রবলেমে আছে তখন যে বাবা পিতা সে সবসময় আসবে সাহায্য করতে, বিকজ দ্য ফাদার লাভস দ্য চাইল্ড, দিস ইজ দ্য ন্যাচারাল পজিশন অফ দ্য ফাদার। সো দ্যাটস ওয়াই কৃষ্ণ কামস, ভগবান কৃষ্ণ প্রতি যুগে আসেন, এবং কলিযুগে যে যুগ ধর্ম, যে হরিনাম সংকীর্তন, এই যে চ্যান্টিং অফ দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র, এই জপ করা, এটা প্রবর্তন করতে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই, কৃষ্ণই সেম কৃষ্ণ। তো কৃষ্ণ যখন আসেন আধ্যাত্মিক জগৎ থেকে, তখন তার পার্ষদদের নিয়ে আসেন, তার অ্যাসোসিয়েটসদের নিয়ে আসেন। কৃষ্ণের অ্যাসোসিয়েট কারা, শ্রীমতী রাধারানী, গোপীরা, কৃষ্ণের গোয়ালবালরা, কৃষ্ণের গাভী বাছুর, এরা কৃষ্ণের মা বাবা নন্দ যশোদা, এবং কৃষ্ণের আরও ব্রজবাসীরা যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছে তারাই আসে। সো তো এই জন্য ভগবান আমাদেরকে ভালোবাসে বলে আমাদেরকে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের কষ্টকর অবস্থা থেকে আমাদের তুলে নিয়ে যেতে চান স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, আমাদেরকে ইনভিটেশন দিচ্ছে ভগবান। লিরন, কুড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বীরবল আকবর স্টোরি? ইয়েস প্রভু, আই কুড আন্ডারস্ট্যান্ড। ওকে, সো তো হ্যাঁ, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মানেটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হরে কৃষ্ণ মহামন্ত্র? তো হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সম্বোধন করা, সম্বোধন করা, কাউকে ডাকা। তো কৃষ্ণ আর কৃষ্ণের নামের মধ্যে কোনো পার্থক্য নেই। তো হরে কৃষ্ণ মহামন্ত্র মানে হচ্ছে ও কৃষ্ণা অ্যান্ড কৃষ্ণাস এনার্জি, কৃষ্ণ হচ্ছেন ভগবান কৃষ্ণ,
এবং হরা হচ্ছে কৃষ্ণের এনার্জি, শ্রীমতী রাধারানী ইন্টারনাল এনার্জি। সো দিস হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করা মানে আমরা ভগবান কৃষ্ণের কাছে আমরা রিকোয়েস্ট করছি, হে কৃষ্ণ, হে শ্রীমতী রাধারানী, দয়া করে আমাকে আপনার সেবাতে নিযুক্ত করুন। কৃষ্ণর কারো সেবার প্রয়োজন নেই, কিন্তু আমরা যদি ভগবানের সেবা করি তাহলে আমাদের বেনিফিট, কৃষ্ণের কোনো প্রয়োজন নেই আমাদের সেবা নেওয়ার। কৃষ্ণের অনেক সেবক রয়েছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, হাজার হাজার লক্ষ্মী দেবী কৃষ্ণের সেবা করছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, কিন্তু আমরা যদি কৃষ্ণের সেবায় আমরা নিযুক্ত হই তখন আমরা বেনিফিটেড হব। কৃষ্ণা ইজ নট গোয়িং টু বেনিফিট ফ্রম দ্যাট অ্যাট অল, কৃষ্ণের কোনো বেনিফিট নেই তার মধ্যে। এটা একটা সেলফলেস, অ্যাকচুয়ালি সেলফলেস সার্ভিস। কৃষ্ণ চায় যে তার যে সন্তান সব আত্মা তারা যাতে আধ্যাত্মিক জগতে তার সাথে থাকে, তাহলে তারা আনন্দে থাকবে, খুশিতে থাকবে, এবং তারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্করে, জন্ম আর মৃত্যুর চক্রে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা হচ্ছে ফরেন এনভায়রনমেন্ট ফর দ্য সোল, দিস ইজ নট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য সোল। তো এই মহামন্ত্রের মানে হচ্ছে এটা, হে কৃষ্ণ, হে শ্রীমতী রাধারানী, আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাটাই ভগবানের সেবা, এটাই একটা ভক্তির পন্থা, সব থেকে পাওয়ারফুল পন্থা এটা, ভক্তি ভগবানের সাথে কানেক্ট হওয়ার, এটাই সেবা ভগবানের। আরো অনেক প্রকারের সেবা রয়েছে, কিন্তু এই ভগবানের নাম জপ করা এটা একটা প্রমুখ সেবা, মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস কলিযুগা, কলিযুগের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। গো কোটি দানম গ্রহণে খগস্যা প্রয়াগ গঙ্গোদক কল্পবাস যজ্ঞায়ুতম মেরু সুবর্ণ দানম গোবিন্দ কীর্তির্ণ সমম সতাংসেই। শুভদেব, ক্যান ইউ রিড দ্য ট্রান্সলেশন? Even if one distributes 10 million cow in charity during an eclipse of the sun, lives at the confluence of the Ganges and Yamuna for millions of years, or gives a mountain of gold in sacrifice to the Brahmins, he does not earn 100th part of the merit derived from chanting Hare Krishna. অক্ষরগুলো খুব ছোট আসছে প্রভু, ওই জন্য একটু অসুবিধা। ওকে 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 ওকে, আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো তো এখানে বলছে যে কেউ যদি গঙ্গা যমুনার তীরে, যেমন প্রয়াগরাজ গঙ্গা যমুনার কনফ্লুয়েন্স, সেখানে যদি কোটি কোটি বছর থাকে, কেউ যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন যদি গো দান করে, কোটি কোটি গরু দান করে, গাভী দান করে ব্রাহ্মণদের, তাহলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার 1% বেনিফিটও তার মধ্যে নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এতটাই বেনিফিট যে তার 1% বেনিফিটও এত কিছু করে পাওয়া যাবে না। সো দিস ইজ দ্য বেনিফিট অফ চ্যান্টিং দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র। এটা মহামন্ত্র, এটা অর্ডিনারি মন্ত্র নয়। বেদে অনেক মন্ত্র রয়েছে, কিন্তু মহামন্ত্র কলি সন্তরণ উপনিষদ বলছে যেটা মহামন্ত্র। তো চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রকে দিয়েছেন আমাদের এবং শেখাচ্ছে যে কিরকম ভাবে আমরা ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি, কিভাবে সারেন্ডার করতে পারি ভগবানের কাছে। কৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে, কৃষ্ণ বলেছেন অর্জুনকে সারেন্ডার অ্যান্ড টু মি। ভগবদ্গীতার গোলটা হচ্ছে কি? সারেন্ডার করা ভগবানের কাছে। কিন্তু কৃষ্ণ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে গিয়ে, আধ্যাত্মিক জগতে ফিরে গিয়ে দেখছে যে কেউ তো সারেন্ডার করছে না আমার প্রতি। তখন কৃষ্ণ দেখলো যে না, আমাকেই গিয়ে শিখে আসতে হবে কলিযুগে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু রূপে আসছে। হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতির অন্যথা।
In this age of Kali, there is no other means, no other means, no other means for self-realization than chanting the holy name, chanting the holy name, chanting the holy name of Lord Hari. Three times it is repeated. Just imagine. So why there is repetition? Repetition keno? Emphasize korar jonno. Je eta chhara kono upay nei yaar. Kolikale naam rupe Krishna avatar. Naam hoite hoy sarva jagat nistar. In this Kali Yuga, in this age of Kali, the holy name of Lord Hare Krishna Mahamantra is the incarnation of Krishna. Krishna theke abhinno. Krishna's naam Krishna theke abhinno. So simply by chanting of the holy name, one associates with Lord directly. So Bhagavaner sathe directly associate kora jay. Bhagavaner sanga newa jay directly. Bhagavaner naam jap kore. So eta hocche the greatness of chanting the Hare Krishna Mahamantra. Kulishantaran Upanishade Brahma bolche ei Hare Krishna Mahamantra dewa royeche Kulishantaran Upanishade. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Iti Shodashakam Nam Nam Kalikalmashanasanam Nata Paratarevurpaya Sarvabhede Shudrishyate. Read on. Can you read the translation? Yes, Prabhu. After searching through all the Vedic literature, one cannot find a method of religion more sublime for this age than the chanting of Hare Krishna. It is the most sublime process of religion in this age. Nama Chintamani Krishnas Chaitanya Rasa Vigraha Purna Shuddho Nitya Mukto Abhinatvan Nama Namino. Diptesh, can you read the translation from Padma? Yes, Prabhu. The holy name of Krishna is transcendentally blissful. It bestows all spiritual benedictions, for it is Krishna himself, the reservoir of all pleasure. Krishna's name is complete, and it is the form of all transcendental mellows. It's not a material name under any condition, and it's no less powerful than Krishna himself. Since Krishna's name is not contaminated by the material qualities, there is no question of its being involved with Maya. Krishna's name is always liberated and spiritual. It's never conditioned by the laws of material nature. This is because the name of Krishna and Krishna himself are identical. Yes. So Krishna, Bhagavan and Bhagavan's name abhinno. A material world, bostu are naam alada. Jemon jol. Ami jodi boli jol, water, water jodi boli, tale amar Krishna mitbe. Krishna mitbe na. Because the name water or water substance is alada. Kintu spiritual world e erokom noy. Spiritual world e byakti ar byaktir naam abhinno. There is no difference between the person and the person's name. This is the different dimension, higher dimension of spiritual world. It is spiritual adhyatmik jagater eta nature. So Krishna or Krishna's name modhe kono parthokyo nei. Of sacrifices, I am the chanting of the holy names, jap jogyo. Joto rokomer jogyo royeche tar modhe Hare Krishna Mahamantra jap kora, eta ekta jogyo. Eta sankirtan jogyo bole eta. To Kali Juge, jeta Treta Juge onek rokomer jogyo hoto, rajshriya jogyo, ashwamedha jogyo. এই কলিযুগে এই যজ্ঞ করা নিষেধ রয়েছে শাস্ত্রে। কলিযুগে একটাই যজ্ঞ, দ্যাট ইজ সংকীর্তন যজ্ঞ, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করা। অহো বট স্বপাচতো গরিয়ান ইয়জ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুভু শুষ্ণুর শশ্নুর আর্যা ব্রাহ্মণা ব্রাহ্মণানুচুর নাম গৃহণতি ইয়তে। Oh, how glorious are these tongues, are those tongues, or whose tongues are chanting the your holy name. Je Bhagavaner naam jap korche, se ottonto mahan. Even if born in the families of dog eaters, such person is worshipable.
কেউ কোন পরিবারে অনেক পরিবার রয়েছে চন্ডাল পরিবার বলা হয়, তারা কুকুরের মাংস খায়, মোস্ট মোস্ট লোয়েস্ট অফ মেন অ্যাকচুয়ালি দে ইট দ্য ডগ ফ্লেশ। যে সেরকম পরিবারে কেউ জন্ম নিচ্ছে, সে যদি ভগবানের নাম জপ করে তাহলে সেও পূজনীয় হয়ে যায়, এতটাই মহান ভগবানের নাম জপ করা। Persons who chant the holy name of your lordship must have executed all kinds of austerities and fire sacrifices and achieved all the good manners of the Aryans. To be chanting the holy name of your lordship, they must have bathed at holy places of pilgrimage, studied the Vedas and fulfilled everything required. যে ভগবানের নাম জপ করছে তাকে ধরতে হবে, সে পুরো বেদ তার পড়া হয়ে গেছে, পুরো বেদ সে পালন করছে, কারণ বেদের আলটিমেট গোল তো সেটাই, ভগবানকে জানা, ভগবানের সাথে কানেক্ট হওয়া। বেদেশ্চ সর্বের অহমৈব বেদ্যা, ভগবান কৃষ্ণ নিজেই বলছে ভগবদ গীতাতে যে বেদের আলটিমেট গোলটা কি, কৃষ্ণকে জানা, অহমৈব বেদ্যা। So those persons who are chanting the Hare Krishna Mahamantra, they are already connecting with Krishna. আমাদের জানা হচ্ছে যে তারা অলরেডি সমস্ত বেদ পড়ে নিয়েছে, সমস্ত বেদের যজ্ঞ সে অলরেডি করে নিয়েছে। That is Srimad Bhagavatam এটা বলছে। তো একবার সনাতন গোস্বামী বলে একজন মহান আচার্য, উনি বৃন্দাবনে থাকতেন 500 বছর আগে, চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, চৈতন্য মহাপ্রভুর শিষ্য, ডাইরেক্ট শিষ্য হচ্ছেন সনাতন গোস্বামী, উনি বৃন্দাবনে থাকতেন। তো সনাতন গোস্বামী ওনার কাছে একটা পারশমণি ছিল, টাচস্টোন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টাচস্টোন, পারশমণির কি সিগনিফিকেন্স? মানে এটা কোনো লোহার সাথে টাচ করে দিলে সে লোহাটা সোনা হয়ে যাবে, ইট উইল বি কনভার্টেড ইনটু গোল্ড। তো এবার একজন ব্যক্তি ছিল, সে বৃন্দাবনের বাইরে সে থাকতো, বৃন্দাবনে থাকতেন, আরেকটা লোক ছিল, তো ও শিবজির পুজো করতো, শিব ঠাকুরের পুজো করতো। শিবজির পুজো করতে করতে শিবজি খুব প্রসন্ন হয়ে যায় তার কাছে, তার পুজোর প্রতি। তো শিবজি তার স্বপ্নে আসে, বলছে কি চাও তুমি বলো। তো তখন লোকটা বলে যে আমি অনেক সোনা চাই, ধন সম্পত্তি চাই আমি অনেক। তো জেনারেলি লোকে কেন মন্দিরে যায়, হ্যাঁ ভগবান, হে শিবজি আমাকে টাকা দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, বাংলো দাও, সুন্দর ওয়াইফ দাও, হ্যাঁ এটাই তো চায় লোকে, সবাই মন্দিরে কেন যায়, কালী মন্দিরে যাক বা শিব মন্দিরে যাক বা কৃষ্ণ মন্দিরে যাক, লোকে মেটেরিয়াল ডিজায়ার্স রয়েছে। মেটেরিয়াল ডিজায়ার্স মানে জড়জাগতিক ইচ্ছা এবং জড়জাগতিক বিভিন্ন জিনিস, কামনা বাসনা নিয়ে যায় তারা। তো শিবজিকে বলছে আমার অনেক ধন সম্পত্তি চাই। তো শিবজি বললো ঠিক আছে, তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, ওনার কাছে পারশমণি রয়েছে, ওই পারশমণিটা ওনার কাছ থেকে চাইলেই উনি দিয়ে দেবে, আর ওটা নিয়ে তুমি যত খুশি সোনা বানাবে। তো সনাতন গোস্বামীর কাছে গেছে, সনাতন গোস্বামীকে চেয়েছে, ওনার কাছে চেয়েছে যে পারশমণিটা যেটা আপনার কাছে রয়েছে সেটা আমাকে দিন। তো সনাতন গোস্বামী বলছে ঠিক আছে, ওই ডাস্টবিনে ওই পারশমণিটা পড়ে আছে, ওই ডাস্টবিন থেকে তুমি উঠিয়ে নাও, দিয়ে চলে যাও, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ও ডাস্টবিন থেকে পারশমণিটা উঠিয়ে নিল এবং তারপরে ও চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ভাবছে যে আরে বাবা, এ তো সাধারণ মনে হচ্ছে কিরম সাধু শুধু, হ্যাঁ এ ডাস্টবিনে পারশমণিকে ফেলে রেখেছে, এ নিশ্চয়ই এর কাছে অনেক কিছু ধন সম্পত্তি আছে, এর কাছে শুধু এই পারশমণি ডাস্টবিনে কেন রাখবে। আবার যাই ফিরে, ওনার কাছে চাই যে এর থেকে বড় যেটা আছে সেইটা আমাকে দিন। তো আবার সনাতন গোস্বামীর কাছে ফিরে গেছে, বলছে যে আপনি ডাস্টবিনে ফেলে রেখেছিলেন, নিশ্চয়ই এর থেকে হায়ার জিনিস আছে আপনার কাছে। তো সনাতন গোস্বামী বলছে হ্যাঁ আছে তো, ওই জন্যই তো আমি ডাস্টবিনে ফেলে রেখেছি পারশমণিকে। হ্যাঁ বলছে কি আছে আমাকে সেইটা দিন। আচ্ছা সেইটা লাগবে, কিন্তু সেইটা লাগবে ঠিক আছে, কিন্তু তোমাকে তো এখন এই পারশমণিটা তুমি যমুনার জলে ফেলে দিয়ে আসো,
যমুনার জলে ফেলে তারপরে আসো, আমি তখন তোমাকে দিচ্ছি সে হায়েস্ট জিনিসটা। তখন তিনি যমুনার জলে পারশমণিটা ফেলে দিয়ে এলেন সনাতন গোস্বামীর কাছে। তো সনাতন গোস্বামী তখন তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র রূপী যে পারশমণি, হ্যাঁ, সেইটা প্রদান করলেন। কারণ এই পারশমণি, যতই আমরা পারশমণি পেয়ে যাই না কেন, সে পারশমণির দ্বারা আমরা অনেক সোনা দানা আমরা অ্যাকুমুলেট করতে পারবো, কিন্তু আমরা কি জন্ম মৃত্যুর চক্কর থেকে আমরা বেরোতে পারবো সেই পারশমণির মাধ্যমে? না, যতই আমরা টাকা পয়সা ইনকাম করি সব কিছু, জন্ম মৃত্যুর চক্কর চলবেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শানু দর্শনম, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা যেটা দুঃখের জায়গা, দুঃখালয়ম অশাশ্বতম, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে বলা হচ্ছে ভগবদ্গীতায়। তো সেইটা তো চলবে, সেই চক্রটা তো চলতেই থাকবে না? কিন্তু এই আসল পারশমণি, আসল যে সম্পত্তি যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র, এটার মাধ্যমে কেউ সমস্ত এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে যে জড়জগৎ থেকে, সে জড়জগৎকে ছেড়ে, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে ছেড়ে সে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। নেভার টু রিটার্ন ব্যাক অর লুক ব্যাক ইন টু দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। যদ গতবান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, একবার যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে যায় তাকে আর এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের কষ্টকর জায়গায় আর আসতে হয় না। তো নারদ মুনির একটা একটা ইনসিডেন্ট রয়েছে। তো নারদ মুনি একদিন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো ওখানে একটা হান্টার মৃগারিকে দেখে, মৃগারি, হ্যাঁ, এই শিকারি। এই শিকারিটা কি করতো, এ তীর দিয়ে জন্তু জানোয়ারদের যে মারতো, ওদেরকে অর্ধেক মেরে রেখে দিত, হাফ ডেড অনলি। সো অনেক কষ্ট পেত জন্তু জানোয়াররা, অর্ধেক মেরে রেখে দিত, খুব কষ্ট পেতে পেতে মরতো। তো তখন নারদ মুনি বলছে যে আরে তুমি এত কষ্ট দিও না, এদেরকে পুরোটা মেরে দাও, অ্যাটলিস্ট অর্ধেক মেরে এরকম ভাবে কষ্ট দিও না, মারছো মারো পুরো মেরে দাও, এটাও ডেঞ্জারাস, এই যে পশু হত্যা করছো তুমি এটাও ডেঞ্জারাস খুব, আজ তুমি যাকে মারছো সে তোমাকে মারবে নেক্সট লাইফে, কিন্তু প্রথমত তুমি অর্ধেক মারছো পুরো মারো সেটাও তাও বেটার দেন দ্যাট। তখন রিগারি বলছে যে আমার এটা পেশাই আছে, এরকম প্রফেশন, এটা আমার বাবা এটা এরকম করে এসছে, তার বাবা এরকম করে এসছে। তো নারদমুনি বলছে দেখো, তুমি তো কষ্ট পাবে, তুমি যদি আজকে এই পাপ কার্য করো তুমি তো কষ্ট পাবে, তো এর কষ্টটা কিরকম ভয়ঙ্কর হবে তুমি পরে বুঝতে পারবে সেটা। তো নারদমুনি তখন মৃগারি বলে যে আমি যদি শিকার না করি তাহলে আমি খাবো কি? বলছে চিন্তা করো না, ভগবানের প্রতি যদি শরণাপন্ন হও তাহলে তোমার কোনো খাওয়ার কোনো অসুবিধা হবে না, ভগবান সবাইকে খাওয়ার দিচ্ছে, একটা একটা হাতিকেও খেতে দিচ্ছে, একটা পিঁপড়েকেও খেতে দিচ্ছে, হাতির যতটা লাগবে, হাতির অনেক খাওয়ার লাগবে সেটাও দিচ্ছে, আর পিঁপড়ের অনেক কম খাওয়ার লাগবে সেটাও দিচ্ছে। হাতিও চাকরি করতে যায় না, পিঁপড়েও চাকরি করতে যায় না, তাহলে ওরা পাচ্ছে কি করে খাওয়ার? সব অ্যারেঞ্জমেন্ট ভগবান করেছে। তো মৃগারি বলছে ঠিক আছে, আমি আপনার কাছে সারেন্ডার করলাম, আপনি বলুন আমাকে কি করতে হবে। তো নারদ মুনি তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র শেখালেন এবং বললেন যে তুমি আর তোমার ওয়াইফ মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন চ্যান্টিং করো, এবং তোমরা নর্মাল তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তখন মৃগারি এবং তার ওয়াইফ যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করা শুরু করলেন, তখন সমস্ত গ্রামবাসীরা দেখে অবাক হয়ে গেছে যে এত ক্রুয়েল হান্টার, এত নিষ্ঠুর একজন শিকারি কিভাবে এত পরিবর্তন এসে গেছে তার মধ্যে, সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে আর কোনো ভায়োলেন্স করছে না, কোনো হিংসাকারী কাজ করছে না। তখন সবাই তাদের ঘর থেকে ফল, চাল, ডাল, সবজি, বিভিন্ন ধরনের আইটেম সব নিয়ে আসছে তার কাছে, তাকে অফার করছে। এমন হয়েছে তা পুরো ঘর ভরে গেছে একদম খাবারে, পুরো একদম ওকে আবার ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে অন্যদেরকে, এরকম অবস্থা। আমার বলছে যে এত দরকার নেই আমার, আপনারা এত না দিলেও হবে, যতটা প্রয়োজন ততটা দিলেই হবে। এরকমভাবে
নারদ মুনি বলছে যে আমার যে শিষ্য মৃগাড়ি, দেখি এর কি অবস্থা, কি করছে এখন। তো নারদ মুনির একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে পর্বত মুনি, সে পর্বত মুনির সাথে যাচ্ছিল নারদ মুনি। তো মৃগাড়িকে, নারদ মুনির যে শিষ্য মৃগাড়িকে দেখার ইচ্ছে হলো। তো মৃগাড়ি নারদ মুনিকে দেখে খুব খুশি হয়ে গেছে, নারদ মুনিকে স্বাগত জানিয়েছে এবং মৃগাড়ি তার দিকে ছুটে এসছে। তো যখন ছুটে আসছে তখন দেখছে রাস্তা একটু পিঁপড়ে পড়ে রয়েছে। তো মৃগাড়ি কি করলো, সে পিঁপড়েদের খুব আস্তে করে সরিয়ে দিল রাস্তা থেকে। তখন নারদ মুনি বলছে যে দেখো পর্বত মুনি, এই মৃগাড়ি এক সময় যে জন্তু জানোয়ারদের অর্ধেক মেরে কষ্ট দিত, সেই মৃগাড়ি আজকে একটা পিঁপড়েকেও মারতে চাইছে না, কতটা পরিবর্তন হয়েছে। তো এইটাই যে হার্ট ট্রান্সফরমেশন, এটা হরেকৃষ্ণ মহামন্ত্রের টাচে আসলে এবং নারদ মুনির মতো শুদ্ধ ভক্তের টাচে আসলে এটা সম্ভব। তো আমরা সবাই, আমরা শিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত, যিনি ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তার শিক্ষার কন্ট্যাক্টে আমরা এসেছি। তো সেই জন্য আমরা আজকে সেই জিনিসগুলো বুঝতে পারছি, নাহলে আমরা সবাই, আমরা তো নাহলে এগুলো জানতাম না কিছুই। আমরা আমরা বিভিন্ন পাপ কর্মে আমরা আমরা ডুবে থাকতাম এবং আমরা আমরা জীবনের আসল উদ্দেশ্য বুঝতেই পারতাম না। তো ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা এবং ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের এটা কৃপা। মধুরম মধুরেভ্যো অপি মঙ্গলেভ্যো অপি মঙ্গলম, পাবনম পাবনেভ্যো অপি হরের নামৈব কেবলম। কেবল অষ্টকম, মোর সুইট দেন অল আদার থিংস, মোর অসপিসিয়াস দেন অল আদার অসপিসিয়াস থিংস, দি গ্রেটেস্ট পিউরিফায়ার অফ অল পিউরিফাইং থিংস, দ্য হোলি নেম অফ শ্রীহরি ইজ অ্যালোন এভরিথিং। ভগবানের নাম অত্যন্ত মধুর, ভেরি সুইট টু চ্যান্ট, অ্যান্ড ইট ইজ ক্রিয়েটস গ্রেট এফেক্ট অন দ্য মাইন্ড, ইট ক্রিয়েটস এ গ্রেট পজিটিভ এফেক্ট অন দ্য মাইন্ড, মনের উপর অত্যন্ত পজিটিভ এফেক্ট এটা ফেলে, বিশেষ করে যদি আমরা কনসেন্ট্রেশনের সাথে আমরা ভগবানের নাম দিই। কিন্তু কিন্তু আমাদের আমাদের যতটা মিষ্টি লাগা উচিত ভগবানের নাম নেওয়া, ততটা মিষ্টি লাগে না কেন? কিছুটা লাগে, প্রথম প্রথম যখন চ্যান্টিং করছে তখন অনেকেরই এক্সপিরিয়েন্স হয় যে অনেক ভালো লাগে চ্যান্টিং করা, কিন্তু তারপরে আস্তে আস্তে জিনিসটা একটুখানি থিতিয়ে যায়, অতটা মিষ্টি লাগছে না তারপরে। এটা কেন হয়? কারণ কি, আমাদের আমাদের অবস্থা হচ্ছে যে আমরা অবিদ্যারূপী জন্ডিসের দ্বারা আক্রান্ত, জন্ডিস রোগ। এই জন্ডিস রোগ যখন হয় তখন আখের জুস, সুগারকেন জুস, আখের জুস তিতো লাগে, বিটার, বাট আখের জুসের অ্যাকচুয়াল যে টেস্ট তো সুইট, কিন্তু তিতো লাগছে কেন? ডিজিজ রয়েছে, জন্ডিস রয়েছে, কিন্তু আখের ওই আখের জুস, ওই আখের জুসটাই কিন্তু জন্ডিসের মেডিসিন। ওটা খেতে থাকলে আস্তে 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 আখের জুসটা সুইট লাগবে আর জন্ডিস সেরে যাবে। জন্ডিস যখনই সেরে যাবে তখন আখের জুসটা আবার মিষ্টি লাগতে শুরু করবে। সেরকমভাবে আমাদের এখন ভগবানের নাম নিতে অতটা আনন্দ এবং অতটা মিষ্টি লাগছে না কেন? কারণ কি, আমরা অবিদ্যারূপী জন্ডিসের দ্বারা আক্রান্ত। অবিদ্যারূপী জন্ডিস মানে কি? আমরা আত্মা, এই জড়জগতে আমরা কোটি কোটি জন্ম ইন্দ্রিয়তৃপ্তি করে এসেছি, কখনো একটা শরীরে, কখনো অন্যটা শরীরে, কখনো হাতির শরীরে, কখনো বাঘের শরীরে, কখনো বেড়ালের শরীরে, কখনো ঘোড়ার শরীরে ইন্দ্রিয়তৃপ্তি করে এসেছি লক্ষ লক্ষ জন্ম। তো এই যে অবিদ্যার এই যে বন্ধন রয়েছে, আজকে আমরা মনুষ্য জন্মে সেই সুযোগটা পেয়েছি হরে কৃষ্ণ মহামন্ত্র নেওয়ার। কিন্তু
কিন্তু এই অবিদ্যারূপী জন্ডিসটা সারতে একটু টাইম লাগে, টেক্স টাইম। কারণ আমরা লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা একটাই কাজ করে এসেছি, ইন্দ্রিয় তৃপ্তি, স্যাটিসফাইং দ্য সেন্সেস অনলি, স্যাটিসফাইং হোয়াট এভার আওয়ার মাইন্ড ডিজায়ার্স, স্যাটিসফাইং আওয়ার সেন্সেস, দ্যাটস ইট। তো এখন ভগবানের সেবা করার ইচ্ছা আমাদের জেগেছে, কিন্তু এত এত কোটি কোটি জন্মের যে ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা সেটা তো এক ঝটকায় রাতারাতি তো চলে যায় না। এরপর আমাদের এই জন্ডিসে সারানোর জন্য আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নিতে হবে ডেলি কন্টিনিউয়াসলি, যেরকম জন্ডিসের জন্য আখের জুস কন্টিনিউয়াসলি খেতে হবে। সেই জন্য আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন ফিক্সড নাম্বার অফ রাউন্ডস উইদাউট ফেল উই শুড চ্যান্ট এভরি ডে। এটাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে স্পিরিচুয়াল লাইফে, এটাই সেভ করবে আমাদের, এটাকে আমাদের আমরা যে স্পিরিচুয়াল লাইফটা এটা যে পেয়েছি এটা খুব দুর্লভ, এটা খুব খুব দুর্লভ, ভেরি রেয়ার, ভেরি ভেরি ফর্চুনেট পিপুল গেট ইট। অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরা এই সুযোগ পায় ভগবানের কৃপার ফলে। তো এটাকে ধরে রাখতে গেলে আমাদের প্রতিদিন চ্যান্টিং করতে হবে, চ্যান্টিংটা ভুললে চলবে না। দিস ইজ মোস্ট স্টেশন নিত্যম ভাগবত সেবায়া, এটা প্রতিদিনের নিত্য, এরকম নয় যে একদিন চার মালা করলাম একদিন দুমালা, এরকম ফ্লাকচুয়েশন নয়, ফিক্সড। তো শিল প্রভুপাদ এই চ্যান্টিং প্রসেসের উপর অত্যন্ত ফোকাস করেছেন, কারণ এটা মহাপ্রভুর মুভমেন্ট, এটা মহাপ্রভুই হরে কৃষ্ণ মহামন্ত্রী সবাইকে দিয়েছেন। যারা দেখো তারে গ্রহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, যেখানেই গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেছেন ভারতে, ভারতবর্ষে। এবং শিল প্রভুপাদ অভয় জেরড অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি সারা বিশ্বে আজকে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করেছেন। আজকে তার ফলে চায়নার লোকেরা, পাকিস্তানের লোকেরাও আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। শ্যাত কৃষ্ণ নাম চরিতাদি সীতা পিয়া বিদ্যা পিত্তোপতপ্ত রসনাস্য ন রুচিকানু কিন্তু আদরাদ অনুদিনম খলু শৈব জ্যুষ্ঠা স্বাদ বিক্রমাদ ভবতি তদ্গদা মূলহন্ত্রী। নিরণপ্রভু, ক্যান ইউ রিড দ্য ট্রান্সলেশন? ইয়েস প্রভু। দ্য হোলি নেম, ক্যারেক্টার, পাস্ট টাইমস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ কৃষ্ণা আর অল ট্রান্সেন্ডেন্টালি সুইট লাইক সুগার ক্যান্ডি। Although the tongue of one afflicted with by the jaundice of avidya, ignorance, cannot taste anything sweet, it is wonderful that simply by carefully chanting these sweet names every day, a natural relish awakens within his tongue and his disease is gradually destroyed at the root. Gradually the disease is destroyed at the root. Gradually it happens. Aste aste, dhire dhire eta hoy. মুকুন্দ মালা স্তোত্রে বলা রয়েছে, শত্রু ছেদৈক মন্ত্রম সকলম উপনিষদ বাক্য সবুপ সম্পূজ্য মন্ত্রম সংসার ছেদ মন্ত্রম সমুচিত তপস্মা সঙ্গ নির্যান মন্ত্রম সর্বৈশ্বর্য মন্ত্রম ব্যসন ভূজগ সন্দষ্ট সন্ত্রাণ মন্ত্রম জীবেশ কৃষ্ণ মন্ত্রম জপ জপ সততম জন্ম সাফল্য মন্ত্রম। ও টং, প্লিজ কনস্ট্যান্টলি চ্যান্ট দ্য মন্ত্র কম্পোজ অফ শ্রীকৃষ্ণস নেমস। দিস ইজ দ্য ওনলি মন্ত্র ফর ডিস্ট্রয়িং অল এনিমিজ, দ্য মন্ত্র ওয়ার্শিপড বাই এভরি ওয়ার্ড অফ দ্য উপনিষদস, দ্য মন্ত্র দ্যাট আপরুটস সংসার, দ্য মন্ত্র দ্যাট ড্রাইভস অ্যাওয়ে অল দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, দ্য মন্ত্র ফর অ্যাটেনিং ইনফাইনাইট অপুলেন্স। কৃষ্ণের নাম, আমরা যদি ভগবানের নাম নিই, it destroys all enemies. It is the word of the Upanishad, eta bani. Ei koli juge sansarer je ei je material world er je problem shekhan theke amra mukto hoy shekhan theke. Infinite opulence, ananto aishwarjer eta hocche source, ei mantra. The mantra for curing those bitten by poisonous snake of worldly distress. এই জড়জগতে অনেক প্রবলেম, কত ধরনের মেন্টাল প্রবলেম, কত ধরনের সমস্যা,
this is the mantra for getting cure from all these distresses. Kotin situation er mokabila korar jonno ei mantra. In every ups and downs in life, jibone onek samasya samoy ashbe, onek kotin samoy ashbe, kono bhalo samoy ashbe, kono kotin samoy ashbe. Kintu je kono samaye amra jodi Hare Krishna mahamantrer ashroye thaki, job kori protidin, তাহলে আমরা এই মেটেরিয়াল ওয়ার্ল্ড এর প্রবলেম আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না. দ্য মন্ত্রা ফর মেকিং ওয়ানস বার্থ সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড, জন্ম সাফল্য মন্ত্রম. ব্যামোহ প্রসামৌষধম মুনি মনো বৃত্তি প্রবৃত্তি ঔষধম দৈতেন্দ্রাতি করৌষধম ত্রিভুবনে সঞ্জীবনৈকৌষধম भक्त्यांत हितौषधम भवभय प्रद्व शनैकौषधम श्रेयः प्राप्ति करौषधम पिब मन श्रीकृष्ण दिव्यौषधम. ओ माइंड प्लीज ड्रिंक द ट्रांसेंडेंटल मेडिसिन ऑफ श्री कृष्णस ग्लोरीज. এটা হচ্ছে একটা মেডিসিন. এই ভবরোগ আমরা সবাই একটা রোগে ভুগছি, সেটা হচ্ছে ভবরোগ. ভবরোগ মানে জড়জগতের থাকার বাসনা, এটা হচ্ছে ভবরোগ. এই জড় জগৎটা হচ্ছে ভব বলে, এটা মেটেরিয়াল ওয়ার্ল্ড, আরেক নাম হচ্ছে ভব. দিস ইট ইজ ইট অ্যালোন ইজ দ্য মেডিসিন ফর রেস্টোরিং থ্রি ওয়ার্ল্ডস টু লাইফ অ্যান্ড ফর বেস্টোয়িং আনলিমিটেড ব্লেসিংস অন দ্য সুপ্রিম লর্ডস ডিভোটিস. ইন্ডিড ইট ইজ ওনলি মেডিসিন দ্যাট ক্যান ডেস্ট্রয় ওয়ান স্ফিয়ার অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স. স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত. তো এই মেটেরিয়াল ওয়ার্ল্ড এটা অনেক ভয়, মানে অনেক ভয়ের জায়গা এটা. এই করোনা ভাইরাসের চিন্তা করো, লোকে কত ভয় পাচ্ছে. ভয়ের তো ব্যাপারই আছে, এটা এটা ভয়েরই জায়গা. যদি ভয় মেটেরিয়াল ওয়ার্ল্ডের ভয়কে নির্মূল করা যায় হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের মাধ্যমে. কালের দোষে নিধে রাজন অস্তিহি একো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম প্রজেত. শুভদীপ প্রভু, ক্যান ইউ রিড? মাই ডিয়ার কিং, অলদো কালি যুগা ইজ অ্যান ওশন অফ ফল্টস, দেয়ার ইজ স্টিল ওয়ান গুড কোয়ালিটি অ্যাবাউট দিস এজ. সিম্পলি বাই চ্যান্টিং দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র, ওয়ান ক্যান বিকাম ফ্রি ফ্রম মেটেরিয়াল বন্ডেজ অ্যান্ড বি পারফর্মড প্রমোটেড টু দ্য ট্রান্সেন্ডেন্টাল কিংডম. কলিযুগে, কলিযুগ বলছে ওশন অফ ফল্টস, মানে ভুল ভুলভাল জিনিসের সমুদ্র. চিন্তা করো, কলিযুগকে বলছে, শ্রীমদ ভাগবতম বলছে, এটা সত্যি, এটা ফ্যাক্ট, আমরা দেখতে পাচ্ছি. যেই দিকে তাকাবে সেই দিকেই ভুলভাল জিনিস চলছে, গড়বড় চলছে, ফল্টস সব সমস্ত জায়গায়, সমস্ত অ্যাসপেক্টেই কলিযুগে. তো কলিযুগের একটাই ভালো কোয়ালিটি, সেটা হচ্ছে যে এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমেই আমরা এই জড়জগৎ ছেড়ে আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারি. এটাই একমাত্র গুড কোয়ালিটি অফ কলিযুগা. সেই জন্য কলিযুগের সমস্যা দেখে কোনোদিন ঘাবড়ানো উচিত নয়। কলিযুগে এটাই হচ্ছে, বলাই রয়েছে শাস্ত্রে, প্রবলেমই থাকবে বিভিন্ন দিকে, বিভিন্ন দিকে মানে গড়বড়ই থাকবে, এটাই নেচার. সমস্ত অর্গানাইজেশনেই গড়বড় রয়েছে, সমস্ত জায়গাতেই ভুলভাল জিনিস হচ্ছে, যেগুলো হওয়া উচিত নয়, সেগুলো কলির প্রভাবে হচ্ছে, এটা তো বলাই আছে শাস্ত্রতে. এই জন্য একমাত্র একটাই ভালো কোয়ালিটি রয়েছে কলিযুগে, সেটা হচ্ছে যে চ্যান্টিং অফ দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র. কলিযুগ বলছে ওশন অফ ফল্টস, মানে অল্প অল্প নয়, মানে সমুদ্র, সমুদ্র অফ ফল্টস. চিন্তা করো, দিস ইজ ফ্যাক্ট. সো ওয়ান শুড নট বি ডিস্টার্বড বাই দিস ওশন অফ ফল্টস, অ্যান্ড দ্যাট ইজ পসিবল ওনলি হোয়েন ওয়ান ইজ চ্যান্টিং. অহো অহো ভীর্ণ কালের বিদ্যুতে বিদ্যুয়াতে সুধা সুধার মধুরম পদে পদে দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম যশো যশোদা তনয়স্য গীয়তে. দীপ্তেশ প্রভু, ক্যান ইউ রিড?
Yes, Prabhu. One who daily sings the glories of Yashoda's son, Krishna, which are cooling as sandalwood and camphor, is not troubled by the days of Kali Yuga. For him, at every step, there is a torrential flood of the sweetest nectar. So, Yashoda Nandan Krishna, Nandan Nandan Krishna, তার নাম নেওয়া, এটার মাধ্যমে যেরকম স্যান্ডেলউড মানে মানে হচ্ছে তোমার যে চন্দন, চন্দন এবং কর্পূর, এটা কি ঠান্ডা, মানে ঠান্ডা প্রদান করে, শীতলতা প্রদান করে। তো সেরকমভাবে এই কলিযুগে এটা ডিস্টার্বিং সিচুয়েশন, কলিযুগে সবসময় মাইন্ড ডিস্টার্ব থাকে, তো সেই জন্য এবং বিভিন্ন রকমের এক্সটার্নাল ডিস্টার্বেন্সও রয়েছে, সবসময় রয়েছে কলিযুগে। আর এই জড়জগৎটাই হচ্ছে গিয়ে একটা একটা ফরেস্ট ফায়ারের মতো, ফরেস্ট ফায়ার মানে হচ্ছে মানে সংসারে দাবানল, দাবানলের মতো, এটা আগুন জ্বলছে সব দিকে, ফরেস্ট ফায়ার, সেখানে সব দিকে আগুন জ্বলছে সেই ফরেস্টে। যেরকম কলিযুগে মেটেরিয়াল ওয়ার্ল্ডেই সেটা, কলিযুগে আরো বেশি এটা। তো সেই যে কষ্টকর এই দাবানল রূপী কলিযুগে প্রতিদিন যখন বিভিন্ন ডিস্টারবেন্স থাকে, মাইন্ড ডিস্টার্ব থাকে, বিভিন্নভাবে ডিস্টারবেন্স আসে এবং আসবে, সেখানে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি প্রতিদিন নিয়মিতভাবে, তাহলে আমরা সেই সেই শীতলতাটা আমরা পাব। বিকজ ইজ দ্য সুইটেস্ট নেক্টার, ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেস অফ ড্রাইভিং অ্যাওয়ে দ্য ব্যাড এফেক্টস অফ কলিযুগা, কলিযুগের দুষ্প্রভাবকে মানে নির্মূল করার এটা উপায়। তো একটা নিউরোলজিক্যাল স্টাডিতে এখানে একটা, এখানে একটা রিসার্চের একটা পেপারের একটা এখানে ছবি দেখানো হয়েছে যে কিরমভাবে মাইন্ডের উপরে হরে কৃষ্ণ মহামন্ত্রের এফেক্ট রয়েছে। তো এখানে ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে, ব্রেন ওয়েভের ফ্রিকোয়েন্সির মেজারমেন্ট করা হয়েছে এখানে। তো এখানে একটা জায়গায় নো মেডিটেশন বাট রেস্ট, শুধু রেস্ট নিয়ে মাইন্ডের স্থিতিটা দেখা হয়েছে। আর আরেকটা জায়গায় আরেকজন আরেকটা এক্সপেরিমেন্টে যে পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করছে এবং তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার, তারপরে এরকমভাবে 2-3-4 রাউন্ড অনেক রাউন্ড জপ করছে, তার এফেক্ট দেখা হয়েছে ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি। দেখা যাচ্ছে যে অনেক বেশি পজিটিভ এফেক্ট ফেলছে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের মাইন্ডের উপরে, আমাদের থট প্রসেসের উপরে। তো বাই প্রোডাক্টস অফ চ্যান্টিং, যেমন চ্যান্টিং করাটা, যে জপ করাটা, তার আসল উদ্দেশ্য কি? এর আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া, এটা হচ্ছে আসল উদ্দেশ্য, মেন গোল। যে ভগবানের প্রতি যে প্রেম, এটা যে আমরা ভুলে গেছি, ভগবানের সাথে যে রিলেশনশিপটা রয়েছে আমরা সেটা যে ভুলে গেছি, লাভিং রিলেশনশিপটা সেইটা ভুলে গেছি, সেইটাকে এস্টাবলিশ করা, সেটা আসল গোল এই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্রের। কিন্তু অনেক সেকেন্ডারি মানে প্রোডাক্টসও পাওয়া যায়, সেকেন্ডারি অনেক বেনিফিটসও রয়েছে, যেমন মেন্টাল স্টেবিলিটি, রিলিফ ফ্রম অ্যাংজাইটিস। কলিযুগের মাইন্ডকে বলা হচ্ছে মন্দ সুমন্দ মতই মন্দ ভাগ্যহি উপাদ্রিতা। তো উপাদ্রিতা, মাইন্ড সবসময় ডিস্টার্ব থাকে, একটা জায়গা থেকে অন্য জায়গা থেকে আরেক জায়গায় মাইন্ড এরকম নিয়ে যাচ্ছে, পড়তে বসলে মাইন্ড এক জায়গায় থাকছে না। দিস ইজ দ্য নেচার অফ কলিযুগা মাইন্ড। সো দিস সেকেন্ডারি বেনিফিট ওয়ান উইল গেট, অনেক বাই প্রোডাক্ট অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু মেন প্রোডাক্ট হচ্ছে কৃষ্ণ প্রেম। ইকুইপয়েস ইন হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস, স্টেডিনেস, ইনক্রিজড ফোকাস, সমস্ত কাজেই ফোকাস বাড়ে, ইনক্রিজড এফিসিয়েন্সি, টাইম ম্যানেজমেন্ট। যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে সে সময়ের মূল্যকে বোঝে, আস্তে আস্তে সময়ের মূল্যকে বুঝতে শুরু করে, সে সমস্ত খারাপ হ্যাবিটস তার আস্তে আস্তে চলে যায়। শিল প্রভুপাদ যখন আমেরিকাতে গেছিলেন, আমেরিকাতে কাদের প্রচার করেছিলেন প্রথমে? হিপিদের, যারা ড্রাগস নিচ্ছিল, এলএসডির নেশায় চুর হয়ে থাকতো, অলওয়েজ হাই অন এলএসডি। শিল প্রভুপাদ তাদেরকে প্রচার করেন, সি হিপিস বিকেম হ্যাপিস,
they gave up all the nonsense things. Almost to kharap jinish tara chhere bhagwaner kache surrender kore ebong tarai porobortikale sara bishwoke shekhay bhagwaner bhakti. Eta kotota powerful chinta koro Hare Krishna mahamantra. Yatra Yogeshwara o Krishna yatra partho dhanurdhara tatra shrir vijayo bhutir dhruva anitir motir mama. তো সবসময় আমাদের কনফিডেন্ট থাকতে হবে, যেখানে ভগবান এবং ভগবানের ভক্তরা রয়েছে সেখানে ভিক্টরি হবেই, আলটিমেট ভিক্টরি হবেই. উই শুড অ্যালাউ কৃষ্ণ টু ইন্টারফিয়ার ইন আওয়ার লাইফ, ইনভোক হিজ ব্লেসিংস. আমাদের কৃষ্ণকে আমাদের জীবনে ঢুকতে দেওয়ার জন্য অ্যালাউ করতে হবে আমাদের, বিকজ কৃষ্ণ ক্যান মেক ডিফারেন্স. কৃষ্ণ চাইলে সেটা করতে পারে, আমরা আমাদের জীবনে সেরকম পরিবর্তন নিজে থেকে আনতে পারবো না, কিন্তু কৃষ্ণকে যদি অ্যালাউ করি এই হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং এর মাধ্যমে, তখন কৃষ্ণ অনেক কিছু চেঞ্জ করে দেবে আমাদের জীবনে এবং অসুসিয়াসনেস আনবে, শুদ্ধতা এবং সমস্ত শুভ জিনিসের শুরু সেখান থেকে হবে ভগবানের আহ্বানের মাধ্যমে. অনন্যাস চিন্তায়ন্ত মাম ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্. হিরণ প্রভু, ক্যান ইউ রিড দ্য ট্রান্সলেশন? ইয়েস প্রভু. বাট দোজ হু অলওয়েজ ওয়র্শিপ মি উইথ এক্সক্লুসিভ ডিভোশন মেডিটেটিং অন মাই ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, টু দেম আই ক্যারি হোয়াট দে ল্যাক এন্ড আই প্রিজার্ভ হোয়াট দে হ্যাভ. ভগবান যার মধ্যে যেটা ল্যাকিং রয়েছে সেটাকে ভগবান পূর্ণ করে দেয়, আর যেটা তার রয়েছে সেটাকে প্রিজার্ভ করে. অনন্যাস চিন্তায়ন্ত মাম, যে ভগবানের ভক্তিতে যে প্র্যাকটিস করছে, চিন্তা করছে ভগবানের ব্যাপারে, ভগবানের যে ডিভোশনাল সার্ভিস ভক্তি যোগ যে প্র্যাকটিস করছে, যে জানা পরিউপাস আছে মেডিটেটিং অন মাই ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, ভগবানের যে রূপ তার দিকে সেটার দিকে মেডিটেট করছে, সেটার দিকে যে ভাবছে এবং ভগবানের নাম নিচ্ছে, টু দে মাই ক্যারি হোয়াট দে ল্যাক অ্যান্ড আই প্রিজার্ভ হোয়াট দে হ্যাভ. তাদের জন্য ভগবান সবসময় তাদের প্রোটেকশন দিচ্ছে. ইন দ্য বিগিনিং ইফ ইউ টেক টু কৃষ্ণ কনসিয়াসনেস, there will be so many disturbances by the maya. To prothom prothom je bhakti jibon shuru korche kichu kichu disturbance aste pare, bhagwan eta test nay je amake koto ta chay, bhagwan eta porikha nay maya devir maddhome, durga devir maddhome. Maya devi ke? Durga devi. Maya devi will test you how far you are fixed up. She will test you. She will also agent of Krishna. She does not allow anyone who is meant for disturbing Krishna. Krishna maya devir through diye porikha niche je kotota amra bhagwan ke chai, ebong bhagwan ke amra bhagwan ke disturb korte eschi na bhagwan ke amra bhagwaner shebar jonno eschi. Eta maya devir through diye eta porikha niche bhagwan. To prothom prothom je bhakti shuru korche tar ekta porikha থাকে এবং ভক্তির স্টেজে ভক্তিতে যারা এগিয়ে যাচ্ছে তার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে. She does not allow anyone who is meant for disturbing Krishna. Therefore, she tests very rigidly whether you have taken Krishna consciousness to disturb Krishna or you are actually serious. That is Maya's business. Maya তো যাকে তাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এন্ট্রি দেবে না, না যে সত্যি ভগবানের দিকে তার মনকে আনতে পেরেছে তাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এন্ট্রি দেবে. স্টেডি মিন্স ইফ ইউ ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড চ্যান্ট 16 রাউন্ডস দেন ইউ উইল রিমেইন স্টেডি. তো শিল প্রভুপার 16 মালা জপ 16 রাউন্ড চ্যান্টিং এর কথা বলেছে. তো এখন তোমাদের মানে বিভিন্ন জন বিভিন্ন স্তরে রয়েছে, যে দু মালা স্তরে রয়েছে তাকে দু মালাতে ফিক্সড আপ হতে হবে এভরিডে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ওয়ান ক্যান ইনক্রিজ. অ্যান্ড দোজ হু আর যেরকম যারা চার মাস ধরে কানেক্টেড রয়েছে তারা ধরো দু মালা চ্যান্টিং করছে, তাদের ইনক্রিজ করা উচিত এখন. গ্র্যাজুয়ালি উই শুড ইনক্রিজ আমাদের দুই থেকে চার, চার থেকে ছয়, ছয় থেকে আট. ওই যে আট মালা জপ করছে তা 10 মালা করা উচিত, অ্যান্ড গ্র্যাজুয়ালি আমাদের চেষ্টা করা উচিত 16 মালা স্ট্যান্ডার্ডে আসা.
মানে 16 রাউন্ডস চ্যান্টিং এর বিষয়ে প্রভুপাদ বলেছেন, এন্ড দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য শাস্ত্র, এন্ড ইফ ইউ নেগলেক্ট দেন মায়া উইল ক্যাপচার ইউ ইমিডিয়েটলি, যখনই আমরা ভগবানের নাম ভুলে যাব মায়া আমাদের ক্যাপচার করে নেবে। কেউ যদি ভাবছে যে আমি এক সপ্তাহ জপ করব না, আবার মায়া তাকে ধরে নেবে। ভক্তি জীবনে টিকে থাকতে গেলে আমাদের জপ করতেই হবে প্রতিদিন যে কোনো অবস্থাতেই। কেউ ভাবছে আজ ছেড়ে দে, আজ অনেক টাফ আছে সিচুয়েশন, আজকে আর জপ করব না, এরকমভাবে নেগলেক্ট করতে, এক সপ্তাহ নেগলেক্ট করছে মানে এক সপ্তাহ ওষুধ খায়নি, আবার রোগটা আবার ফিরে আসবে, আবার ভগবানের থেকে যে মনটা লাগছে আবার মায়ার দিকে চলে যাবে, মনটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির দিকে মনটা চলে যাবে, এটা সায়েন্স একদম পুরো। সেই জন্য আমাদের এই জপের ব্যাপারটা আমাদের মিস করা যাবে না। ফিক্সড রাউন্ডস অফ চ্যান্টিং ইজ এসেনশিয়াল এভরি ডে, নো ম্যাটার হাউ মাচ টাফ দ্য সিচুয়েশন ইজ। সেই জন্য আমাদের দরকার হলে আমাদের লাইফস্টাইলটা অ্যাডজাস্ট করতে হবে সেরকমভাবে, সেটাই তো পরীক্ষা, কিছু না কিছু সেটা করতে হবে, এবং সেটাই তো মায়াদেবী টেস্ট করছে না যে কতটা সিরিয়াস সে ভগবানের ভক্তির বিষয়ে। উই আর ইন দ্য ওশান, এট এনি মোমেন্ট উইল বি ডিস্টার্ব, সো দেয়ার ফর ওয়ান হু ইজ নট ডিস্টার্ব অ্যাট অল ইজ কল্ড পরমহংস, যে ডিস্টার্ব হয় না সে পরমহংস, তথা পরমহংসানাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদেই আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র পাচ্ছি, সেই জন্য এই পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে পঞ্চতত্ত্ব মন্ত্র এটা খুব পাওয়ারফুল। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় যে অপরাধগুলো হয় সেগুলো যদি আমরা একবার যে পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র এক মালা করলে, সে মহামন্ত্রের হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি যে অপরাধগুলো সেখান থেকে আমরা অনেকটাই মুক্ত থাকি। কারণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপালু, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের থেকেও অনেক বেশি কৃপালু, যদিও উনি কৃষ্ণ নিজেই কিন্তু তার তার মুডটা এরকম যে তিনি কৃপা কৃপাময়, তিনি অন্যদের ভুল ভ্রান্তিগুলো অত দেখেন না, কৃষ্ণ অনেক বেশি দেখে। কৃষ্ণ রূপে যখন কৃষ্ণের কৃষ্ণ সং এসেছিলেন যখন কৃষ্ণ অনেক বাদ বিচার করেছেন, মানে যে কোয়ালিফাইড তাকেই দেওয়া, কিন্তু চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র সবার মধ্যে বিতরণ করেছেন, যে কোয়ালিফাইড যে কোয়ালিফাইড নয় সবার জন্য। কৃষ্ণর মুডটা যখন কৃপাময় মুড কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে, মানে একটা ভুল ভ্রান্তি দেখতে গেলে তখন কি হবে, সবার মধ্যেই ভুল রয়েছে কলিযুগে, কেউ তো ফিট হবে না তাহলে। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর কৃপাটা আমাদের জীবনে পাওয়াটা খুব জরুরি, ওনার কৃপা ছাড়া আমরা ভগবানের কাছে যেতে পারবো না, কৃষ্ণের কাছে যেতে পারবো না। যদিও উনি কৃষ্ণ স্বয়ং, কিন্তু উনি শেখাচ্ছেন কিভাবে কৃষ্ণের ভক্তি করতে হয়। চৈতন্য মহাপ্রভুর জীবনই অনেক অনেক রয়েছে এবং তার লীলা শুনলে সেগুলো অত্যন্ত সুমধুর। তো আমরা আমাদের চেষ্টা করা উচিত যে চৈতন্য মহাপ্রভু যে ইনস্ট্রাকশন দিয়েছেন হরের নাম হরি নাম জপ করার, চ্যান্টিং করার, সেটা আমরা যদি আমাদের জীবনে পালন করতে পারি তাহলে আমাদের জীবনে মনুষ্য জন্মকে সাকসেসফুল বানাতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম